ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সকলকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিও আমার মাধ্যমিক এবিটি টেস্ট পেপার হিস্ট্রি পেজ সংখ্যা 535। তো অনেকে এটি কোশ্চেন করা ছিল যে কেন এই হিস্ট্রিগুলো দিচ্ছেন না, তো সেই তাদের উদ্দেশ্যেই হিস্ট্রি এই পেজটি 535 পৃষ্ঠা। তোমরা দেখে নাও সরাসরি উত্তরগুলো এবং সবগুলি সঠিক। ইতিহাসের শব্দের উদ্ভব হয়েছে কোন শব্দ থেকে? হিস্টোরিয়া। আচ্ছা, 22 ইয়ার্স অফ টু ফ্রিডম নামক গ্রন্থের, গবেষণামূলক গ্রন্থের লেখক কে? এটা বড়িয়া মজুমদার। নদিয়ার কাহিনী গ্রন্থের লেখক হলেন তিনি, এটি কুমোদ মল্লিক। চারের প্রশ্ন, অক্টার লোনি মনুমেন্টটি কি নামে পরিচিত? এটি একটি শহীদ মিনার নামে পরিচিত। পাঁচের, হাজি মোহাম্মদ মহসিনের উদ্যোগে গড়ে উঠেছিল হুগলির ইমামবাড়া। একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? ইয়ং। আচ্ছা, এর উত্তরটা হচ্ছে, দেখো, ইয়ং বেঙ্গল গোষ্ঠী। কারণটা হচ্ছে, ওখানে তোমাদের টেক্সটে দেখবে লেখা আছে যে ইয়ং ডেভিড ডিরেজিও এবং তার সঙ্গবঙ্গরা, অর্থাৎ ইয়ং বেঙ্গল দলের সদস্যরা, সেই জন্য তোমরা ইয়ং বেঙ্গল গোষ্ঠী সঠিক আনসার করবে। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? ডেভিড হিয়ার। আটের প্রশ্নটা হচ্ছে, সাধারণ ব্রহ্ম সমাজের প্রথম উপাচার্য কে ছিলেন? বিজয় কৃষ্ণ গোস্বামী। অনেকে এটি কেশবচন্দ্র সেন ভাবছে, কিন্তু তা নয়। কিন্তু বাংলা নানা সাহেব বলা হতো রামরতন মল্লিককে। দারুল হার্ব কথার অর্থ কি? এটা হচ্ছে বিধর্মী দেশ, কিন্তু সেইটা যেহেতু নেই সেই জন্য সত্তর দেশ উত্তর হবে অপশন খ। হ্যাঁ, মহারানী ঘোষণাপত্র 1858 পয়লা নভেম্বর, খুব ভালো করে জানো তোমরা। ফরাজি শব্দের অর্থ কি? ফরাজি শব্দের অ্যাকচুয়ালি যেটা অর্থ দেওয়া আছে সেটা এখানে নেই, এবং তাদের দিক থেকে বিশ্লেষণ করে আমি এই খয়েরটা দিয়েছি, আল্লাহ কর্তৃক নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য। হ্যাঁ, তোমাদের টেক্সটে দেওয়া আছে আলাদা, সেটা নেই, তার পরিপার্শ্বিক কিন্তু আমি এইটা অ্যান্সার করেছি। স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন 1893 খ্রিস্টাব্দে। ভারতীয় জাতীয়তাবাদের জনক স্বামী বিবেকানন্দকে বলা হয়েছিল, বলা হয় 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের অযোধ্যার নেতৃত্বে কে দিয়েছিলেন? হযরত মহল। 16 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয় 1851 সালে। তারপরে 17 নম্বর প্রশ্ন, কবি ঈশ্বরচন্দ্রগুপ্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন? সংবাদ প্রভাকর। তার বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এর প্রথম অধ্যক্ষ ছিলেন অরবিন্দ ঘোষ। মর্যাদা বাংলার হরপ এর প্রথম কারিগর ছিলেন পঞ্চানন কর্মকার, আর এটি তৈরি করেছিলেন, সে নামটা এদের মধ্যে কিন্তু দেওয়া নেই, এটা চার্লস ওয়েলস্কিন্স, মানে বাংলার প্রথম মুদ্রণ শিল্পের জনক বলা হয় আর কি। হ্যাঁ, সেই জন্য দুটি আমি বলে রাখলাম যাতে তোমাদের কমপ্লিকেটেড প্রশ্ন না হয়। কোনো প্রশ্ন, পর্তুগিজদের প্রথম কোথায় ছাপাখানা চালু করেছিলেন? এটা তোমরা জানো যে গোয়াতে। তারপরে এরপর প্রশ্নগুলো আছে, কটিশ্বাস কলেজের পূর্ব নাম কী ছিল? জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। জেনারেল প্রশ্ন, স্বামী বিবেকানন্দ কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন? 1897 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন, কলকাতা বিজ্ঞান কলেজ কার উদ্যোগে স্থাপিত হয়েছিল? স্যার আশুতোষ মুখোপাধ্যায়। বাংলা ভাষার প্রথম পত্রিকাটির নাম কি? সংবাদ প্রভাকর। তারপরে দিয়েছে, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার এর লেখক মতিলাল নেহেরু, এটা ভুল, এটার উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু। বাংলার মুকুটহীন রাজা বলা হতো বা সম্রাট সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে, সঠিক। কলকাতা বিজ্ঞান কলেজে বর্তমান রাও রাজাবাজার বিজ্ঞান কলেজ, একদম ভুল। বাংলার প্রথম ছাপাখানা ছাপিত হয়েছিল হুগলিতে, এটাও ভুল, কারণ তোমরা জানো প্রথম ছাপাচিত হয়েছিল গোয়াতে। হ্যাঁ, তাও কাদের হাত দিয়ে? আগে আজকেই প্রশ্ন তো করলাম, পর্তুগিজদের হাত ধরে। তারপরে এরপর আমরা ম্যাথটা একবার দেখবো, বিদ্যাসাগর, এটা লিখবো সংস্কৃত যন্ত্র। যাই হোক, 70 বৎসর, এটি বিপিনচন্দ্র পালের আত্মজীবনী নাম। 1835 তোমরা লিখবে মেকলে মিনিটস, অনেক জায়গায় প্রশ্নটি এর পূর্বেই করেছ। 1865 খ্রিস্টাব্দে যেটা দেওয়া হচ্ছে 65, সেটা হচ্ছে ভারতীয় অরণ্য আইন। তারপরে তোমাদের প্রদত্ত প্রথমে যে বিবৃতিগুলো দেওয়া হয়েছে, আচ্ছা, এই বিবৃতি ক্ষেত্রে একটা কথা বলে রাখি, এগুলো আমার হিসাবে যেটা মনে হয়েছে সেটা আমি বলছি, এক্ষেত্রে কারো কারো সঙ্গে একটি কমপ্লিকেটেড থাকতেই পারে। হ্যাঁ, হেকির গেজেট প্রথম সংবাদপত্র প্রকাশিত হয়, এটি কি হয়েছিল? এটা লিখবে ভারতের সংবাদপত্র জগতে নতুন দিগন্ত সূচনা হয়েছিল।
2 নম্বর বিবৃতি দিয়েছে স্বামী বিবেকানন্দের কাছে ম্যান মেকিং রিলিজিয়ন ধর্ম ছিল কেন, কারণ বিবেকানন্দ ছিলেন জ্বলন্ত দেশপ্রেম এবং আত্মবিশ্বাসের মত্ত প্রতীক। সেই জন্য তোমরা দেখবে বিবেকানন্দের কাছে নেতাজির মতো মহান নেতারাও তার কাছে কিন্তু এসেছেন। তারপর তিনের বিবৃতি দেখবে 19 শতকে বাংলা নবজাগরণ যথার্থ নবজাগরণ, এটা তোমার ব্যাখ্যা করে বাংলা নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক উচ্চশিক্ষিত উচ্চশ্রেণীর মধ্যে সীমাবদ্ধ। তারপর 4 বিবৃতি, ব্রিটিশ শাসনকালে আদিবাসীর গুলো বিদ্রোহ করেছিল কেন, এর যে অপশনগুলো দেওয়া আছে তাদের মধ্যে উত্তর আমার মনে হয়েছে কোম্পানি দুর্দশা থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য। এই প্রশ্নগুলো তোমাদের ছিল, হ্যাঁ এটা আমি করে দিলাম তোমাদের 10 নম্বর যে প্রশ্নগুলো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। পরের পেজ যেতে চাইলে অবশ্যই এটি লাইক করে সাবস্ক্রাইব করে রেখে দাও তোমাদের পেজটি।